আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সম্মানিত তিনি বন্ধু শাহীদুল ইসলাম ভাই আপনি লিখিতভাবে বলেছেন যে আসলে ভালো থাকেন আপনি ভালো থাকেন আপনারা ভালো থাকেন এই যে এই কথাটা বললে এটা আমার কি হবে এটা কি বেদাত হবে নাকি এটা শিরিক হবে জাজাকাল্লাহ খৈর আপনার প্রশ্ন হল এটা যে আসলে এই কথাটা বলাটা কতটুকু অপরাধ এটা কোন পর্যায়ের অপরাধ হবে না ভাই এটা বেদাত নয় বরং এটা সিঁড়িকের দিকে যাবে এই জন্য যাবে দেখুন আমরা ওষুধ খাই খাওয়ার পর আমাদের অসুখ ভালো হয় আমরা বলে থাকি যে ওষুধ খেয়ে আমার রোগ ভালো হয়েছে তো ওষুধ খেয়ে তো আমার রোগ ভালো হলো কিন্তু এরকমভাবে যদি কোনো মানুষ বলে যে ওষুধ খেয়ে আমার রোগ ভালো হয়েছে আমি একটা প্যারাসিটামল খাইলাম খাওয়ার পর আমার অসুখটা ভালো হয়ে গেছে আমার এই অসুখটা যদি ওষুধটা যদি না থাকতো তাহলে আমি বাঁচতাম এটা খাইছি সাথে সাথে ভালো হয়ে গেছে এগুলিও সিরিকের পর্যায়ে পড়ে এগুলিও শিরিকের পর্যায়ে পড়ে যদিও শিরিকের বাঘ রয়েছে দুটা বাঘ রয়েছে তো এখন কথা হচ্ছে এটা যে ভালো থাকেন ভালো থাকেন আমি আগেও বলেছি দোয়া করতে পারি ওই কথাটার মানে হলো দোয়া করা আল্লাহ সুবাহতাল্লাহ আপনাকে ভালো রাখুক এটা হলো তার জন্য একটা দোয়া করলাম আর ভালো থাকেন তার মানে বোঝালাম যে আপনি ভালো থাকেন তো আপনি ভালো থাকবেন কি খারাপ থাকবে এটার এখতিয়ার আপনারও নয় তারও নাই যদি আল্লাহ সুবান তালা ওষুধের মাধ্যমে তাকে ভালো করে তাহলে সে ভালো হবে ওষুধের কোনো এখতিয়ার নাই যে ওষুধ তাকে ভালো করতে পারবে সুতরাং ভালো করবে আল্লাহ সুবান তালা বরসো থাকবে আল্লাহ সুবান তালার উপর আর সুন্নত হিসাবে ওষুধটাকে খাবে যদি বলে যে না ওষুধই ভালো করছে তাহলে সিরে হবে ঠিক যদি সে বলে যে না তুমি ভালো থাকো তাহলে তুমি ভালো থাকে মানে হলো যে আল্লাহ সারাই সে ভালো থাকতে পারবে আমি এরকম বুঝাইতে চাচ্ছি মনে হচ্ছে যে আমি এরকম বোঝাইতে চাচ্ছি যে আল্লাহ সারাই সে ভালো থাকতে পারবে নতুবা আল্লাহ সুবান তাল্লাহ নামটাই মিনিতে আমি আল্লাহ সুবান আল্লাহ সুবাহতাল্লাহকে এখানে অ্যাবসেন্ট করার মানে হলো আল্লাহ সুবান তালা সারাও সে ভালো থাকতে পারবে সুতরাং এখানের মধ্যে সিরিকের গন্ধ পাওয়া যায় সিরিক বা সিরিক বোঝা যায় সুতরাং এই কাজটা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে এই কাজটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কত সুন্দর কথা আল্লাহ সুবাহ আপনাকে ভালো রাখুক কেন এই কথাটা দিত ভালো থাকেন ভালো থাকেন বলবো আশা করছি বুঝতে পেরেছেন জেজাকাল্লা খের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ